আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির নিয়মিত আয়োজন টাটকা নিউজে। সালমান খানদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হোক দাবি পরিচালকের। প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদ আমি জানাচ্ছি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে ভারতে সালমান খান পরিবারের প্রতি এক শ্রেণীর সাংস্কৃতিক কর্মী ক্ষোভ প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দাবাং পরিচালক অভিনব ক্যাশব। তিনি মনে করেন সালমান খানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার। তিনি অভিযোগ করেন ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য সালমান খানের দিকে অভিযোগের আঙুল তোলায় তাকে নির্মমভাবে ট্রোল করা হচ্ছে, আর এই ট্রোল করার জন্য সালমান খানের পাকিস্তানি এবং বাংলাদেশি ভক্তদের দায়ী করেছেন অভিনব ক্যাশব। ফেসবুকে পোস্ট করেছেন তিনি, সত্যি কথা বলায় সালমানের হয়ে ট্রোলরা নোংরা ভাষায় গালিগালাজ করছে। এতেই বোঝা যাচ্ছে কী ধরনের লোকেরা খানদের পছন্দ করে। সরকারের উচিত খানদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের পাকিস্তান বাংলাদেশে চালান করে দেয়া। তাদের পূর্বপুরুষদের বোধহয় দেশভাগের সময় পাকিস্তান যাওয়ার মতো যথেষ্ট পরিমাণে টাকা ছিল না। তিনি হ্যাশট্যাগ দিয়েছেন বয়কট সালমান খান, মিটু, তদন্ত, আত্মসমীক্ষা। আরেকটি পোস্টে দাবাং পরিচালকের অভিযোগ তার ইমেল আইডি হ্যাক করার চেষ্টা চলছে। তার প্রশ্ন, খানেরা এত ঘাবড়ে গিয়েছে কেন, কি লুকোচ্ছে ওরা, কেন এভাবে আমার মুখ বন্ধের চেষ্টা করছে। সালমান কিছু না বললেও তার বাবা সেলিম খান জবাবে বলেছেন, হ্যাঁ আমরাই তো সব শেষ করে দিয়েছি, আগে অভিনবের সিনেমা দেখুন তারপর কথা বলবো। নিজের বিবৃতিতে ও আমার নাম করেছে, বোধহয় ও আমার বাবার নাম জানে না। তার নাম ছিল রশিদ খান, আমার পূর্বপুরুষেরও নাম ওর বলা উচিত ছিল। ওর যা ইচ্ছে বলুক, আমি তার পিছনে সময় নষ্ট করব না। প্রিয় দর্শক, সুশান্তকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের উত্তাপ ছড়াচ্ছে। নিশ্চয়ই আগামী দিনে আরও নতুন নতুন তথ্য বা মন্তব্য আমরা পাব। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর।